নমস্কার, কেআরসি টাইমসের বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। আজকের শিরোনাম, রাহুল গান্ধী ইস্যুতে আজও সংসদ অচল। আদানি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির গঠনের দাবিতে সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ। রাহুল সম্বন্ধে কটূক্তি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারক বঙ্গের নোটিশ বেণুগোপালের। এবার আসছি বিস্তারিত খবরে। রাহুল গান্ধীর মাপ চাওয়া প্রসঙ্গে আজও অচল ছিল সংসদ। এই নিয়ে টানা পাঁচ দিন এই বিতর্কে সংসদ চলেনি। বিজেপি সদস্যরা রাহুল গান্ধী মাপ চাইতে হবে এই স্লোগান দিতে থাকেন। বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন রাহুল গান্ধী, তাই তাকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানান বিজেপি সাংসদরা। বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ বলেন রাহুল গান্ধীকে মাপ চাইতে হবে, কারণ তিনি বিদেশের মাটিতে দেশকে অপমান করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে দেশ বিরোধী শক্তির সঙ্গে এখন কংগ্রেস হাত মিলিয়েছে, তাই রাহুল গান্ধীর উচিত সংসদে এসে ক্ষমা চাওয়া। আজ সংসদ ভবনের বাইরে বিক্ষোভে সামিল হল বিরোধী নেতারা। আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির গঠনের দাবি জানিয়ে তারা এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ সমাবেশে যোগ দেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ বিশিষ্ট নেতারা। আদানি ইস্যুতে সরকার নীরব কেন, এই প্রশ্ন তারা উত্থাপন করেন। সংসদের ভেতরে বলতে না পেরে এবার বিরোধীরা সংসদের সামনে এসেই বিক্ষোভে বসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকারক ভঙ্গের প্রস্তাব আনলেন কংগ্রেস নেতা কে এস বেণুগোপাল। তিনি এই নোটিশ এনে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে নিয়ে কটূক্তি করেছেন, যেখানে রাহুল গান্ধী তার নিজের পরিবারের পদবি গান্ধী ব্যবহার করেছেন, সেখানে তিনি কেন নেহরু পদবি ব্যবহার করছেন না, এই প্রশ্ন তোলার কোনো অর্থ নেই। ভারতীয় সংস্কৃতিতে মায়ের দিকের পদবি ব্যবহার করা হয় না, কিন্তু প্রধানমন্ত্রী বারবার এই বিষয়টাকে উল্লেখ করেন জেনে শুনে, তাই এটিকে স্বাধিকার ভঙ্গ বলে মনে করেন কংগ্রেস। কংগ্রেস ফের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। আজ কর্ণাটকে জনসভায় এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরু হবে, কিন্তু রাহুল গান্ধীর এই সব হজম হচ্ছে না, তাই তিনি ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা প্রচার করছেন সারা বিশ্বজুড়ে। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে আরও পাঁচ দিনের ইডি রিমান্ডে রাখার নির্দেশ দেয় আদালত। আজ তাকে দিল্লির একটি আদালতে তোলা হয়। সেখানে তার জামিন না মঞ্জুর করে আরও পাঁচ দিন রিমান্ডে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মদ কেলেঙ্কারিতে তাকে গ্রেফতার করেছিল ইডি, তারপর অন্য একটি মামলায় সিবিআই ও তাকে গ্রেফতার করে। আজ আদালতে তোলা হলে তাকে এই সময় রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে ইডি আদালতকে জানিয়েছিল। সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। আজ এ কথা বললেন দলের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘিতে জলের পরাজয় প্রসঙ্গে এনে তিনি বলেন, এখানে সাংগঠনিক দুর্বলতার জন্যই আমরা হেরেছি। অনেকে বলেছেন সংখ্যালঘুরা আর তৃণমূল কংগ্রেসের দিকে নেই, তাই এই আসনটা হারিয়েছে, কিন্তু মমতা বলেন এটা ভুল কথা। সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছেন, সাংগঠনিক দুর্বলতার জন্যই এই পরাজয় ঘটেছে। সংগঠনকে আরও চাঙ্গা করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এখনকার মতো প্রাইম টাইম এখানেই শেষ করছি। ধন্যবাদ।